নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো দেশের 21 জেলা ও মহানগরীতে জনসমাবেশ করছে বিএনপি। শনিবার বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের জনসমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 10 দফা নয়, দফা একটাই, তা হল সরকারের পদত্যাগ, জনগণের মুক্তি। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। নির্বাচন হতে হলে একমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই বিনতি করতে হবে, আগে শেখ হাসিনাকে এবং তার সরকারকে পদত্যাগ করতে হবে। 10 দফা 12 দফা 20 দফা নয়, এখন দফা একটাই, সেই দফা হচ্ছে হাসিনার পদত্যাগ। দফা কি? দফা এক। সমাবেশ হয়েছে রাজধানীতেও। মতিঝিলে পীরজঙ্গি মাজারের সামনের রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময়ে বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের করা মন্তব্যের জবাব দেন, ছুড়ে দেন চ্যালেঞ্জও। 48 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করেছেন, আমরা 48 বছর পরে হলো সেই হামলার বিচার ইনশাআল্লাহ আমরা করব। আমার নেতৃবৃন্দকে যারা হত্যা করছেন কাউকে আমরা ছাড়বো না, এই কথাটা মনে রাখবেন। বলেন কি হাঁটু ভাঙ্গা দল বিএনপি? আরে ভাই, দল হাঁটু ভাঙ্গা হোক আর কোন ভাঙ্গা হোক, তোর কি আসে যায়? একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখ না, হাঁটু ভাঙ্গা না কোন ভাঙ্গা দল দেখা যাবে। এটা একটা নিরপেক্ষ, এই হাঁটু ভাঙ্গা দলের বিরুদ্ধে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয়, যেটা জেনুইন একটা বিষয়, সে নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন না। আমরা চাই জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। দলটা কি হাঁটু ভাঙা না কোমর ভাঙা, সেটা তো তারপরে টের পাবেন। বিএনপি কোমরে কত জোর, হাঁটুতে কত জোর, যখন পাল্টা শুরু করবেন তখন বুঝতে পারবেন। আগামীতে সরকার পতনের আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বিভিন্ন দাবিতে একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। সারা দেশে জনসমাবেশের পাশাপাশি রাজধানী ঢাকাতেও এই মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করেছে জনসমাবেশের, যেখান থেকে দাবি উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এমনকি 10 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।